মঙ্গলবার রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সভা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির 709 ফেয়ার মাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিএসএস চেয়ার কার্যকরী সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম খোকা ও যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির সভা সঞ্চালনা করেন। উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বেলাল হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, নুরুন্নবী চৌধুরী শামীম, কুতুবুদ্দিন ইমরান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আয়ুব সাখাওয়াত হোসেন, বেলাল উদ্দিন, কাজী লিটন, আব্দুর রহিম প্রমুখ। সভায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়ন, তহবিল সংগ্রহ, ফুড ব্যাংক কার্যক্রম ও বাংলাদেশ মেলার আয়োজন নিয়ে সংগঠনের সদস্য ও সুধীজনরা বিস্তারিত আলোচনা করেন। তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।